দুই ডোজ টিকা দেওয়া থাকলে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে ইংল্যান্ডে যেতে এখন আর করোনার পরীক্ষা করাতে হবে না। দেশটিতে পর্যটকদের ভ্রমণ আরও উৎসাহিত করতে করোনার পরীক্ষার ক্ষেত্রে এই শিথিলতা আনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে নতুন নিয়মটি কবে থেকে কার্যকর হবে তা নিশ্চিত করা হয়নি। বিবিসি জানিয়েছে এই বিষয়ে যুক্তরাজ্যের পরিবহন সেক্রেটারি গ্র্যান্ট শ্যাপস হাউস অফ কমন্সে একটি বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত বুধবার জনসন বলেছিলেন যে তার সরকার ভ্রমণের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা পর্যালোচনা করছে। বর্তমান নিয়ম অনুযায়ী দুই ডোজ টিকা দেওয়া থাকলেও ইংল্যান্ডে পৌঁছানোর দুই দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হয়। স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও এই নিয়ম রয়েছে। যাত্রীদের অবশ্যই LFT পরীক্ষা বা আরও ব্যয়বহুল PCR পরীক্ষা করতে হয়। কারো করোনা পজিটিভ হলে তিনি টিকা দেওয়া থাকলেও তাকে অবশ্যই 10 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা ভাইরাসের কারণে দেওয়া লকডাউনে যুক্তরাজ্যের ভ্রমণ এবং পর্যটন শিল্প খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নিলে এই খাতে অর্থনৈতিক প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। BBC প্রতিবেদনে বরিস জনসনকে উদ্ধৃত করে বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসের পরিসংখ্যান আরও ভালো হতে শুরু করেছে। নতুন আইনের মাধ্যমে আমরা দেখতে চাই যে এই দেশটি ব্যবসার জন্য উন্মুক্ত, ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের এয়ারলাইন্সগুলোর সংগঠন এয়ারলাইন্স UK-র প্রধান নির্বাহী টিম আল্ডারস্ল্যাড। তিনি বলেন, এটি যাত্রী ও পর্যটন ব্যবসার জন্য একটি যুগান্তকারী দিন। যাত্রীদের এখন দ্রুত বুকিং করা উচিত। যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক বিমান সংস্থা ইজিজেটের প্রধান নির্বাহী জোহান লুনগ্র্যান্ড বলেছেন, নতুন নিয়মের পরে তাদের বিমান সংস্থার ব্যবসা এই গ্রীষ্মে 2019 সালের কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অপর বিমান সংস্থা ভার্জিন আটলান্টিক বলেছে, টিকা দেওয়া যাত্রীদের ক্ষেত্রে করোনা পরীক্ষার বন্ধের সিদ্ধান্ত পর্যটকদের বিমান ভ্রমণ বাড়বে। তারা এখন প্রিয়জন ও ব্যবসায়িক সহকর্মীদের সঙ্গে পুনরায় দেখা করতে পারবে।